প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ শ্রমিক অসন্তোষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা বলেছেন সংস্কার শেষে নির্বাচন দেয়াই সরকারের লক্ষ্য গাজীপুর আশুলিয়া আজও অশান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুজবকে দায় করলেন উপদেষ্টা পরিকল্পিত অস্থিরতা অভিযোগ রিজবির পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সরকার তবে একাত্তর বাদ দিয়ে নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে নিয়ে আলাপ হয়নি জয়শঙ্করের সাথে চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ ড শাহাদকে মেয়র ঘোষণা গেজেট প্রকাশের নির্দেশ আদালতের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজামান মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধানের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা শ্রমিক অসন্তোষ সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সাথে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সারা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে গত সতেরো সেপ্টেম্বর সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা নির্বাচন দেয়া এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা সরকারের মেয়াদ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি এছাড়া ভারতের সাথে সম্পর্ক রোহিঙ্গা ইস্যুতেও সরকারের অবস্থান স্পষ্ট করেন ড ইউনুস সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না মানে সরকার বলতে তো আপনাদেরই আমাদেরই বলতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেই বললাম আমাদের নতুন করে সব গড়তে হবে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার কাজে সেই ধ্বংসস্তূপ থেকে এখন আমাদের নতুন পুনর্জাগরণ করতে হবে তো সেটার জন্য প্রত্যেক ক্ষেত্রেই আমরা কমিশন গঠন করে যাচ্ছি এটা ছয়টা কমিশন করেছি আর নতুন কমিশন আসছে তার মধ্যে একটা কমিশন সংবিধান সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশই একমত মূল লক্ষ্য হল সংস্কার করা তা নির্বাচন দেওয়া নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এই জন্য আমাদের মনে আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই সুসম্পর্ক চাই কারণ এটা ভারতেরও দরকার আমাদেরও দরকার আমরা দুই প্রতিবেশী আমাদের দুজনেরই দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চির ধরে যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা মেয়ে মারা গেলো বাচ্চা ছেলে মারা গেল এগুলো মনে কষ্ট দেয় এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পনেরো বছরের দুঃখ দুর্দশা পনেরো দিনে সমাধান করা সম্ভব নয় এজন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর কে দেয়া সাক্ষাৎকারে ড ইউনুস কথা বলেন গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে বক্তৃতার পর এনপিআর এর মিশেল কে ওই সাক্ষাৎকার দেন তিনি সম্প্রচার করে এনপিআর প্রতিশোধপরায়ণ মানসিকতা থেকে জনগণকে সংস্কারের দিকে নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন প্রতিশোধমূলক ঘটনাগুলো হাসিনা সরকারের পতনের পর মাত্র সপ্তাহ দুয়েকের মতো ছিল স্পষ্ট জানিয়ে দেন পরের বিক্ষোভগুলো প্রতিশোধমূলক নয় বেশিরভাগ বিক্ষোভের কারণ মজুরি বাড়ানো চাকরির দাবি আর চাকরি পুনর্বহালের মতো বিষয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তি স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা বলেন সংখ্যালঘুদের সিংহভাগে হিন্দু সম্প্রদায়ের এবং শেখ হাসিনার দলে যুক্ত তবে নিশ্চিতভাবে বলা যাবে না তারা শেখ হাসিনার অনুসারী বলে নাকি হিন্দু হওয়ায় আক্রান্ত হয়েছেন এসব হামলার নিন্দাও জানিয়েছেন ইউনুস যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য না হলে যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন সবকিছু তালগোল পাখিয়ে যাবে আবার কেউ কেউ বলছেন না আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে তাই দীর্ঘ সময় থাকতে হবে কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ টু পয়েন্ট যেতে চাই না তাই এই বিতর্ক চলছে আমরা পুরানো অবস্থায় ফিরে যেতে চাই না তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো এর কোনো মানে হয় না ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনস ফিলিস্তিনের জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমাদান দেখা করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ফিলিস্তিনের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন গাজায় গণহত্যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় জাতিসংঘে দেয়া ভাষণে ফিলিস্তিন ইস্যু গুরুত্বের সাথে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ফিলিস্তিনের রাষ্ট্রদূত থেকে পাশ করা ষাট জন ফিলিস্তিনি ডাক্তার গাজায় আহতদের চিকিৎসা দিচ্ছে জানিয়ে রাষ্ট্রদূত জানান আরও দুশো জন ফিলিস্তিনি ছাত্র শিক্ষা নিচ্ছে বাংলাদেশে আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন গুজবের উপর ভিত্তি করে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে গুলি চালাতে বাধ্য হয়েছিল যৌথ বাহিনী তার দাবি শ্রমিকদের ভেতর থেকে বহিরাগত অনুপ্রবেশকারী প্রথম গুলি ছড়ে যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মোহিত মঙ্গলবার সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সারাদেশের পাশাপাশি পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা বন্ধ মাদক জঙ্গি সন্ত্রাস সহ বেশ কয়েকটি বিষয় প্রাধান্য পায় আলোচনা হয় মাজার দরগার নিরাপত্তা গার্মেন্টসের বিশৃঙ্খলা রোধে করণীয় এবং মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও আলোচনায় উঠে আসে সোমবার যৌথবাণীর সঙ্গে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহতের বিষয়টি শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে কাজ করলেও গুজবের ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দাবি শ্রম উপদেষ্টার প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে কিছু আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে তিনি জানান নিহত শ্রমিকের পরিবারকে তেরো লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের সিএমএইচ এ চিকিৎসা দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তেরো সদস্য সংঘর্ষে আহত হয়েছে বলে জানান তিনি বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে তাদের অধিকাংশ হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না খোঁজার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাব দিয়ে তারা আওতায় অবশ্যই সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে জানান পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম যেখানে শান্তি চুক্তি হওয়ার পরে একটা ইসে যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল এখন এই ইউপিডিএফ জেএসএ তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিল মিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে ওটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালন রোধে সরকার কঠোর হবে নতুন পুলিশ নিয়োগ হচ্ছে দু একদিনের মধ্যে বিজিবি আনসারও নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সৈয়দ আব্দুল মুহিত বাংলা ঢাকা ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি তিনি বলেন আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানা থেকে এই অস্থিরতা তৈরি হচ্ছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন একটি রিকশা উপহার দেওয়া হয় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন তারেক রহমান আন্দোলনকে সাফল্যের দাপ্রান্তে নিয়ে গেছেন জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতে গোয়েন্দা সংস্থা র এর ওপরই নির্ভর করেছিলেন শেখ হাসিনা এজন্য শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে পুলিশ ছাত্রলীগ যুবলীগকে দিয়ে গ্যাসাপো বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের গুম হত্যা নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন রেজবি বলেন এখনও প্রশাসনের শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি গতকাল একটা গোলবাল হলো সেই গার্মেন্টসে এবং ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী তাদের গার্মেন্টস সেল লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস সেইখানটায় তারা হামলা করছে কে নজরুল ইসলাম কে সালাম মুরশিদি এরা আওয়ামী লীগের এমপি নয় এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয় এটা যেন টিকে থাকতে না পারে এই কারণে এই ষড়যন্ত্র হল স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের অভিযোগ ধর্ম নিরপেক্ষতার নামে গত বছরে ধর্মহীনতার চর্চা করেছে আওয়ামী লীগ সমাজ থেকে সে সময় মূল্যবোধ তুলে দিয়ে নই রাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয় জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজস্থানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় আব্দুল মঈন খান এসব কথা বলেন তিনি জানান ছাত্র জনতার আন্দোলনের পেছনে চালিকা শক্তি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাস বিএনপির এই নেতা বলেন গত পনেরো বছরে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত পরিণত করেছিল আওয়ামী লীগ এখন জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশকে সম্মানজনক অবস্থায় নিতে কাজ করছে আব্দুল মঈন খানের অভিযোগ চুরি ডাকাতি হামলা মামলা ছিল আওয়ামী লীগ সরকারের হাতিয়ার ধর্মহীনতা দিয়ে কোনো জাতি বড় হতে পারে না আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলতো আসলে সেটা তো ধর্ম নিরপেক্ষতা ছিল না আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা ছিল ধর্মহীনতা এই কঠিন সত্যগুলো বুঝতে হবে এবং মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন বিগত পনেরো বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ সেই মূল্যবোধ অপসৃত হয়ে গেছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করতে চায় সরকার তবে একাত্তর সালকে বাদ দিয়ে নয় পাকিস্তান আন্তরিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে বলে জানান তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে আলোচনায় সৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন নভেম্বরে আঞ্চলিক সংস্থা বেমসেকের সম্মেলনের সাইড লাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হতে পারে ইমরুল রিপোর্ট জাতিসংঘ সফর এবং সাম্প্রতিক বিষয়াদি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন জাতিসংঘ সম্মেলনে এবং সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সংস্কার নির্বাচনী ভাবনা অর্থনীতি রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চান বলে জানান তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে দুপক্ষে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোর বলে জানান তৌহিদ হোসেন ব্রিক্স বিমস্টেকের সামিট যখন হবে প্রত্যাশিত হয় এখনও ডেট হয়নি সম্ভাবনা আছে নভেম্বরেই হবে সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব এরকম কথাবার্তা আছে তারা আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল সেগুলি নিয়ে কথা বলা উচিত আমি তাই করেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউরোসের বৈঠকে দুদেশের দেশের সম্পর্ক প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয়া হয় বলে জানান তিনি একাত্তরকে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব তবে একাত্তরও থাকবে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায় পাকিস্তানের কোনো সরকার যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষোভ রাখে এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে এই কথাটুকু বলতে পারে সম্পর্ক স্বাভাবিক কারণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না সেটা কত কয়েক বছরে হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবেই অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায় এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে চার অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসবেন বলে জানান বিশ্বের একাত্তরটি দেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের সহায়তার আশ্বাস দিয়েছে ইউ অর্থ পাচার ইস্যুতে ইউ প্রতিনিধি দলের সাথে দুদক আজ বৈঠক করলে এই আশ্বাস দেওয়া হয় বিস্তারিত বাবুর রিপোর্টে আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত আঠারো লাখ কোটি টাকা পাচার হয়েছে এমন তথ্য প্রকাশ পেয়েছে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে দুদক বলছে কানাডার বেগমপাড়া আমেরিকা দুবাই অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি সহ আমলারা তবে চিঠি দিয়ে তথ্য চাইলেও দেশগুলো দুদককে কোনো ধরনের সহযোগিতা করছে না এ কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল এগারোটায় দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লার সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে দুদককে অর্থ পাচার সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তারা অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং কোন কোন দেশে মানি লন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো আমরা উল্লেখ করেছি আমরা আশা করছি যে তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং এর বাইরে যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সহযোগিতা পাব পর্যন্ত পাঠিয়েছি এর মধ্যে দুঃখজনকভাবে হলো এটা সত্য যে আমরা কেবলমাত্র সাতাশটি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের লন্ডনে থাকা তিনশো ষাটটি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুদক ফৌরুখ বাবু বাংলা ভিশন ঢাকা বাজার নিয়ন্ত্রণ করা এ সরকারের একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বাংলা ভিশনকে এক সাক্ষাৎকারে তিনি জানান এ ব্যাপারে সরকারের দৃশ্যমান কোন উদ্যোগ এখনো দেখা যায়নি সরকার অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান বাজার ব্যবস্থা নিয়ে কাজ শুরু হলে বোঝা যাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে কিনা এই প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক দলের সাথে আলোচনা করার উপর জোর দেন তিনি দৃশ্যমান যে সরকার কোন রাজনৈতিক দল দ্বারা গঠিত না এটা কোন জাতীয় সরকারও না এখানে যারা আছেন তারা সমাজের অবশ্যই সম্মানিত ব্যক্তিবর্গ কিন্তু এর আগে তো সরাসরি দেশ পরিচালনা করার অথবা রাজনীতির মাঠে কোনো ভূমিকা পালন করার তাদের বেশিরভাগেরই কোনো অভিজ্ঞতা নেই দু একজনের যা আছে এটা স্বল্পকালীন হয়তো অতীত কোনো একটা কেয়ারটেকার সরকারের তিন মাসের জন্য তারা ছিলেন দেশকে বোঝার জন্য পরিচালনার আর্ট রপ্ত করার জন্য এটি যথেষ্ট নয় এই জন্য তারা হয়তো বা একটু সময়ও নিচ্ছেন সময় খুব বেশি নেওয়া তাদের ঠিক হবে না যে বিষয়গুলা বেশি বার্নিং এই বিষয়গুলোতে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে অ্যাটেনশন দেওয়া উচিত একটা হবে সংস্কারের জন্য রে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কোন সময়ের ভিতরে এই সংস্কারটা সম্পন্ন হবে এই জন্যে আমরা আহ্বান জানিয়েছিলাম যে এই ক্ষেত্রে অংশীজনের সাথে সরকারের ডায়ালগ হওয়া উচিত তো এখন দেখলাম যে সরকার সেদিকেই যাচ্ছে যদি এই দিকে যায় আমরা আশা করি যে এখানে একটা ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হবে জাতীয় ইনশাল্লাহ রুহুল আমিন গাজীকে কারাগারে স্লো পয়জনিং এর মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বিগত স্বৈরাচার সরকার অভিযোগ তার সহকর্মী ও পেশাজীবী নেতাদের জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন প্রখ্যাত ও শেষ জীবনে স্বৈরাচার সরকারের প্রতিহিংসার শিকার হন তিনি এমনটাই অভিযোগ তার সহকর্মীদের যোগ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন রুহুল আমিন গাজী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর নতুন বাংলাদেশ বিনির্মাণে তার আদর্শ বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা এ সময় কারাগারে থাকা দৈনিক আমার দেশের সম্পাদক মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তি মুক্তির দাবি জানান বক্তারা কাজী ভাই এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনো কারণ নাই ওনাকে জাস্ট মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত সৈরাচার মাহমুদ রহমানকে খুঁজে পান কিন্তু তাদেরকে খুঁজে পান না এটা তো হবে না এটা তো হবে না তাদেরকে সব পাশে নিয়ে বসে আছেন আর শান্তিদুল ইসলাম সুমন সুমনের ভাইকে গতকালকে এই আপনারা বলেন স্বাধীন এই দেশে কালকে সুমনের ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে তিন ঘন্টা পরে যখন এনে নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে তখন তাকে আবার বাসার সামনে ছেড়ে দিয়ে গেছে এইটা তো স্বাধীনতা না তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন কারাগারে আঠারো মাস দীর্ঘদিন তাকে ডিভিশন দেওয়া হয়নি হাইকোর্টে নিম্ন আদালতে বারবার ধারণা দিয়েছি আমরা কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি একেবারেই শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আদেশ চালিত হয়েছে রুল আমি গাড়ি থেকে এত অসুস্থ ছিলেন না তাকে এই শিশু হত্যাকারী গণহত্যাকারী সরকার যে নেওয়ার পর বের হওয়ার পর কে অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার মধ্যে ছিলেন কিন্তু আর সুস্থ হতে পারেন ওনার এই বর্ণের জীবন সেই যে লড়াই সংগ্রামের ইতিহাস টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে পাওয়া গেছে মোট এগারো কোটি উনসত্তর লাখ চুরাশি হাজার চারশো টাকা এ থেকে খরচ হয়েছে এক কোটি উত্তরাঞ্চলের বন্য কবলিত জেলাগুলোতে খরচ করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে টিএসিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা জানান শিক্ষার্থীদের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট সহ বিভিন্ন ও সীমাবদ্ধতার বিষয়ে বিবেচনায় সরকারের তহবিলে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সরকারের তহবিলে অর্থ প্রদানের মাধ্যমে দুর্গত এলাকায় এর সঠিক ব্যবহার সম্ভব বলেও মনে করেন তারা সমন্বয়কদের অর্থ আত্মসাতের বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলেও মন্তব্য তাদের জানান পূর্ণাঙ্গ অডিটের স্বচ্ছতার জন্যই একুশ দিন সময় নেওয়া হয়েছে তবে অডিট বাবদ কোনো অর্থ ব্যয় হয়নি উত্তরাঞ্চলে বন্যা প্রতিরোধে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি ব্যাপারটি কিন্তু এমন না ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশিক হয় এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়িচিরা কিনে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিব বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে টাকা মানুষকে দিয়ে দিয়ে দেওয়ায় মুখ্য না বরং আমার ইউটিলাইজেশন অফ রিসোর্সের আমাদের গুরুত্ব আমাদের রয়েছে অর্থাৎ টাকাটা যেন ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে আমার প্রপার ইউটিলাইজ হয় এই প্রপার ইউটিলাইজেশনের জন্যই কিন্তু আমরা অডিট করেছি এবং সেখানে প্রত্যেকটা সিঙ্গেল পয়সার আমাদের হিসাব রয়েছে সহ সারা দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড বিএএসবি এর আরো ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান। রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেন্সারি থেকে ভিডিও টেলিকনফারেন্স ভিটিসি এর মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলায় নতুন করে স্থাপিত আরো ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করেন সেনাপ্রধান এরপর সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন জেলা একত্রিশটি মেডিকেল পরিচালিত হচ্ছে আজ আরও ত্রিশটি নতুন মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম শুরুর মধ্যে দিয়ে দেশের একষট্টি জেলায় অবসরপ্রাপ্ত এক লাখ পঞ্চান্ন হাজার দুশো চৌষট্টি জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরো সহজতর হলো বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস দু হাজার উদ্বোধন হয়েছে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনীর সদর দপ্তর মিলন আয়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন সাইবার নিরাপত্তা কেবল একটি প্রযুক্তিগত বিষয় নয় এটি মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য ও আলোচ্য অংশ এছাড়া সংবেদনশীল তথ্যের সুরক্ষা শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর মধ্যে একটি বিমান বাহিনী প্রধান আরও বলেন সাইবার নিরাপত্তা শুধু আইটি বিশেষজ্ঞদের দায়িত্ব নয় সাইবার স্পেসে নিজেদেরকে সুরক্ষিত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে তিনি বলেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোত্তম সাইবার নিরাপত্তা অনুশীলনে অগ্রগামী ও অনুসরণীয় হয়ে থাকবে বিএনপি নেতা ড শাহাদকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত নির্দেশ দেওয়া হয়েছে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদ হোসেনের করা মামলায় মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালতে এই রায় দেন দু হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচরপি ও ফল বাতিল চেয়ে মেয়ের প্রার্থী ডক্টর সাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন মামলার বিবাদী করা হয় সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নির্বাচন কমিশনের সচিব আবুল মঞ্জুর সহ সাতজনকে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না মামলায় বলা হয় রৌকা প্রতীক পাওয়ার পর থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনো পাওয়া যায়নি নির্বাচনে তিন লাখ উনসত্তর হাজার দুশো আটচল্লিশ ভোটে রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী দেখানো হয় সাদাত হোসেন পান বা হাজার চারশো ভোট আদালত আদালত বাদির প্রার্থিত মতে তিনটা অর্ডার দিয়েছেন একটা হচ্ছে অবৈধ সরকারের আমলে নির্বাচিত অনির্বাচিত নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে ডক্টর সাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং দশ দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে আমরা মনে করি এই রায় যেটা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইনুসের নেতৃত্বে আমরা আজকে পেয়েছি আজকে বিচার বিভাগ যে স্বাধীন এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে এই রায়ের মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে আমরা মনে করি এই রায়ে মেয়র প্রাক্তন মেয়র রাজাল করিমকে অবৈধ এবং আমি যে একটা বৈধ মেয়র আমার বিরুদ্ধে যে জালিয়াতি করা হয়েছে আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে সেটা ডিক্লেয়ার করে আমাকে বৈধ ম্যাম ডিক্লেয়ার করেছে এদেশে এযাপত যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন এমন অভিযোগ কৃষক শ্রমিক জনতা সভাপতি কাদের সিদ্দিকের দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় কক্সবাজারের সন্ত্রাসীদের হামলা নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারের স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় তিনি বলেন দেশের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে সেনাবাহিনীর গায়ে যখন দুষ্কৃতকারীরা আঘাত করতে পারছে তাহলে বুঝতে হবে এদেশে আইন কানুন বলতে কিছুই নেই সমাজ বদলানোর কথাও বলেন কাদের সিদ্দিকী দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে হয়ে গেছে একটা সদস্যর গায়ে। ডাকাত লস্কর চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই গত ১৬ সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলব না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল এবং অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছে বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার গুম হওয়া পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের মুখপাত্র সানজিদা ইসলাম তুলি জানতে চেয়েছেন বিগত দিনের মতো এখনো গুম হওয়া পরিবারগুলোকে কোন মহলের স্বার্থে তুলে নিয়ে হয়রানি করা হচ্ছে বিকেলে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন জানান মায়ের ডাক সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় যে বাড়িতে সেখানে অভিযান চালানো হয় সেখান থেকে সংগঠনের প্রধান সানজিদা ইসলামের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যায় তাকে হয়রানি করা হয়েছে অভিযোগ করে এই বিষয়ে ব্যবস্থা নিতে তিন দিনের আলটিমেটাম দেন সানজিদা ইসলাম তুলি কোন মহলের ইন্ধনে এই কাজ হচ্ছে বর্তমান সরকারের কাছে তা জানতে চান ভুক্তভোগী পরিবারের সদস্যরা সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তাবিতাওয়াল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ গুম হওয়া পরিবারগুলোর সদস্যরা কিছু খবর নিয়ে এবারে রয়েছে রিপোর্ট মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে বিএনপি জয়কালী মাতা মন্দিরে এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শারাফাত আলী শোপু আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে মমিন তারাকান্দায় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজদিন সুলতানা গাইবান্ধায় পাঁচ শতাধিক বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি বিকালে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের কেতকির হাট ও ঘাট এলাকায় এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম কক্সবাজারে পেকুয়ায় শিক্ষককে অপহরণ ও চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা সকালে উপজেলার চৌমোহনী এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় পদ্মমর্যাদা ও দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে ডিপ্লোমা ডিগ্রিধারী সার্ভেয়াররা এরই অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেশের চৌষট্টি জেলায় কর্মরত সার্ভেয়াররা এই কর্মবিরতিতে যোগ দেন তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান বৈষম্যবিরোধী সার্ভের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় টানা চতুর্থবারের মতো উদ্বোধন হয়েছে ইস্পাহানি বাংলাদেশ ওপেন স্কোয়াশ দু বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের আয়োজনে মূল টুর্নামেন্টে থাকছে দেশ বিদেশের প্রখ্যাত খেলোয়াড়দের অংশগ্রহণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পাহিনী গ্রুপের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম সহ ফেডারেশন ও স্পাহিনী গ্রুপের কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাত ইস্পাহানি আগামী তিন অক্টোবর নারী টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের সত্যিকার অভিজ্ঞতা নিশ্চিতে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ট্রফি রাজধানী গুলশানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় একই সাথে সুপার এইটে পুরুষ দলের সাফল্য উদযাপনে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি এতে বক্তব্য রাখেন ট্রফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী নারী বিশ্বকাপের লাইভ উপভোগের পাশাপাশি ক্রিকেট প্রেমীদের জন্য থাকছে কুইজ প্রতিযোগিতা সেরা দশজন বিজয়ী জিতে নিতে পারবেন দুবাই ভ্রমণের সুযোগ এদিকে বাঙালি গ্রাহকদের দিচ্ছে বিভিন্ন প্যাকেজে ওটিটি কন্টেন্ট উপভোগের সুবিধা এছাড়া বিকাশ ও কার্ডের মাধ্যমেও ট্রফিক সাবস্ক্রিপশন নিয়ে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবে সংবাদ ক্রাউন নামগুলো একবার জানিয়ে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ শ্রমিক অসন্তোষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা বলেছেন সংস্কার শেষে নির্বাচন দেয়াই সরকারের লক্ষ্য গাজীপুর আসলে আজও অশান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুজবকে দায় করলেন উপদেষ্টা পরিকল্পিত অস্থিরতা অভিযোগ পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সরকার তবে একাত্তর বাদ দিয়ে নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে নিয়ে আলাপ হয়নি জয়শঙ্করের সাথে চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ ড শাহাদকে মেয়র ঘোষণা গেজেট প্রকাশের নির্দেশ আদালতের এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিবি নিউজো ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা বিশ্ব এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা বিশেষ নিউজে ধন্যবাদ সবাইকে